পোস্টে আছি কাজ যদি ভালোবেসে একটু আমাদের পাশে দাঁড়ায় শুধু একটু ভালোবাসার অভাব ভালোবাসা পেলেই জীবনটা ধন্য হয়ে যাবে তাই মনে হয় জীবন আচ্ছা আচ্ছা ভালোবাসা অনেক রকমের হইতে পারে পাশে দাঁড়িয়ে হইতে পারে খোঁজ খবর নিয়ে হইতে পারে টাকা পয়সা দিয়ে হইতে পারে জীবন সঙ্গী হিসেবে হতে পারে ভালোবাসা তো শেষ নাই তাই না আপনি যা বলতেছেন সব সত্যি তো বলতেছেন। হ্যাঁ সব সত্যি। কেউ যদি সত্যি কারো সর যোগাযোগ করতে চায় তাকে বাড়িতে আসতে হবে না মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার আছে মোবাইলের নম্বরের মাধ্যমে সংযোগ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাতে আজকে নতুন একটা প্রতিবেদন। দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? বর্ষা। বর্ষা আপু কেমন আছেন আপনি? আল্লাহর আছে কোনো রকম ভাই। কোনো রকম আছেন। পুরো ভালো নাই।

এখন মা তো চিন্তা করতেছে যা ভালো ঘরে বিয়া দিতে পারলে ভালোভাবে জীবনযাপন করতে পারি

শুধু একটু ভালোবাসা অভাব ভালোবাসা পেলেই জীবনটা ধন্য হয়ে যাবে তাই মনে হয় ভালোবাসা আচ্ছা আচ্ছা ভালোবাসা অনেক রকমের হতে পারে পাশে দাঁড়িয়ে হইতে পারে খোঁজখবর নিয়ে হতে পারে টাকা পয়সা দিয়ে হইতে পারে জীবন সঙ্গী হিসেবে হতে পারে ভালোবাসা তো শেষ নাই তাই না আপনি যা বলতেছেন সব সত্যি তো বলতেছেন হ্যাঁ সব সত্যি কেউ যদি সত্যি কারো যোগাযোগ করতে চায় তাকে বাড়িতে আসতে হবে না মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার আছে মোবাইলের নাম্বারের মাধ্যমে সঙ্গে যোগাযোগ করবে সেটা নাম্বার মুখস্থ আছে ওই নাম্বারটা দিছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাই শুনতে পারলেন এক অসহায় গরীব পরিবারের মেয়ে আসলে বাবা নাই মাই তাকে মানুষ করছে মা অসুস্থ সেই আশানে প্রতিবেদনে আসছে তার একটা জীবন সঙ্গী প্রয়োজন কেউ যদি সবকিছু জেনে শুনে বিয়ে শাদি করতে চান বা খোঁজ খবর নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স থ্রি টু সেভেন ফোর টু নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম